না কেন্দ্রে কেন্দ্রে তো অবশ্যই দিবে, এটা গভর্নমেন্টের একটা পরিকল্পনাই আছে প্রতিটা কেন্দ্রের মধ্যে দেওয়া। এটা তো আমরা সব ইলেকশনে সব নির্বাচনেই দেখে এসেছি যে আইন শৃঙ্খলা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। আমরা গত নির্বাচনের কথায় যদি বলি, আপনার সিটি কর্পোরেশনের যে নির্বাচন 2011-তে হলো, প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী ছিল। আমি এবারও আশা করি যে সরকার প্রচুর পরিমাণে প্রশাসনের লোক থাকবে, উনিও হয়তো ভয় পাচ্ছেন অথবা উনি শুধু অভিযোগের জন্য অভিযোগ করছেন। আমরা কিন্তু সমান তালে প্রচার চালিয়ে যাচ্ছি, এমন কোনো জায়গা হয় নাই যে উনি প্রচার চালাতে যে কোথাও বাধার সম্মুখীন হয়েছেন অথবা ওনাকে কেউ কিছু বলেছে। এনিওয়ে আজকে মাত্র আর একদিন বাকি বলা চলে, আমি শুধু নানুষবাসীকে বলতে চাই যে যে উৎসব মুখর পরিবেশে এই 16-17 দিন মানুষ কাটালো, আরও 2 দিন যেন এই সব মুখর পরিবেশটা থাকে এবং 22 তারিখে অবশ্যই যেন নির্বিঘ্নে নির্ভয়ে তারা ভোট কেন্দ্রে যায় এবং উৎসবের আমেজ নিয়েই যেন তারা ভোট দেয়। ইনশাল্লাহ 22শে ডিসেম্বর আমাদের আরেকটা বিজয় ইনশাল্লাহ হবে। উনি দীর্ঘ মানে বিএনপি রাজনীতির সাথেই জড়িত ছিলেন, প্রার্থী হিসেবে মানে দুর্বল ভাবার কোনো অবকাশ নাই। প্রার্থী যখন কেউ নির্বাচন করতে আসে, নির্বাচনে প্রার্থী। জাল বিপরীত কি না সত্য পারে না।